সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ জেলা দেশের আধ্যাত্মিক রাজধানী ও বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসেবে খ্যাত। খ্যাতি নয়, বরং রূপের টানেই আবারও চলে আসলাম সিলেট। একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব পাথরের বিছানা খ্যাত সেই বিছানাকান্দি। সীমান্তবর্তী এলাকায় মেঘালয়ের কোলঘেসা পান্থুমে ঝর্ণা, আর দিনের শেষ ভাগে আগুন পাহাড়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের এবারের সিলেট যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে। প্রথমে একটি মিনি কোস্টার বাসে করে আমরা সবাই রওনা দিই টিটিপাড়ার উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমাদের মূল বাস যাত্রা শুরু করবে সিলেটের উদ্দেশ্যে। আপনারা চাইলে সরাসরি সায়দাবাদ কিংবা মহাখালী থেকেও সিলেটগামী বাস পেয়ে যাবেন, সিট বেঁধে, যার ভাড়া পড়বে জনপ্রতি 570 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। আমাদের বাস রাত 11:30 মিনিটে আল্লাহর নামে যাত্রা শুরু করে সিলেটের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার। যাত্রাপথে সময় লাগবে আনুমানিক 6-7 ঘন্টার মতো। সিলেট ভ্রমণে আপনারা চাইলে ট্রেন যাত্রাকেও বেছে নিতে পারেন, সেক্ষেত্রে সিট ভাড়া পড়বে জনপ্রতি 320 টাকা থেকে 640 টাকা। তবে যেভাবেই আসেন না কেন, সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণের পরিকল্পনা করে থাকবে, অবশ্যই 4-5 দিন আগে টিকিট কেটে রাখার চেষ্টা করবেন। আমাদের আজকের ভিডিওটি তৈরিতে সহায়তা করেছে গোজ্যান। আমার মতো দেশ বিদেশের এরকম অসম্ভব সুন্দর জায়গা ঘুরে বেড়াতে চাইলে সরাসরি চলে যেতে পারেন তাদের ওয়েবসাইট কিংবা অ্যাপে। কারণ দেশ এবং দেশের বাইরে সকল ধরনের ফ্লাইট, হোটেল বুকিং এবং ট্যুর ডিটেলস পেয়ে যাবেন তাদের প্ল্যাটফর্মে। বুকিং করতে সরাসরি তাদের ওয়েবসাইট কিংবা অ্যাপে গিয়ে সিলেক্ট করুন আপনার ভ্রমণের তারিখ এবং গন্তব্য। ব্রাউজ করলেই পেয়ে যাবেন তাদের লিমিটলেস অপশন, আর পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, উপায়, ট্যাপ, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। খুশির খবর, তাদের রয়েছে ইএমআই সুবিধা, যেটি তাদের পেমেন্ট অপশনে পেয়ে যাবেন, কষ্ট করে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, সকাল 6 বাজে আমাদের বাস এসে পড়েছে সিলেট, আর আমরা এখন বর্তমানে আছি হুমায়ুন চত্বর। আমরা একে একে সবাই বাস থেকে নেমে গিয়েছি। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন ইউনিক কাউন্টার, এখান থেকে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম এবং আমাদের আজকে রাতে যাওয়ার টিকিট আমরা এখান থেকে কেটে নিলাম। তো আমরা এখন আমাদের রিজার্ভ করা লেগুনাতে চলে যাব, সেই পানছি রেস্টুরেন্টে, এবং সেখান থেকে সকালে নাস্তা খেয়ে আমাদের যাত্রা শুরু করব। সিলেট নেমে যথারীতি আমাদের আগে থেকে রিজার্ভ করা লেগুনায় আমরা এখন রওনা দিচ্ছি পানসির উদ্দেশ্যে। সংখ্যায় কম হলে আপনারা সিএনজিও ভাড়া করতে পারেন সারাদিনের জন্য। সিএনজি ভাড়া পড়বে 1500 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত, আর লেগুনা পেয়ে যাবেন 2200-2500 টাকায়। হুমায়ুন চত্বর থেকে সরাসরি আমরা চলে আসলাম পানসি হোটেলে। আমি এখন খাচ্ছি সিলেটের সেই ঐতিহ্যবাহী আখনি, নিয়েছে 60 টাকা প্লেট, সবাই খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের যাত্রা উদ্দেশ্যে রওনা দিব। সিলেট শহর থেকে সকালে নাস্তার পর্ব সেরে আমরা এখন রওনা দিচ্ছি পীরের বাজারের উদ্দেশ্যে। মূলত সেখান থেকে আমাদের বিছানাকান্দি এবং পান্থুমায় যাওয়ার জন্য নৌকা পেয়ে যাব। যাওয়ার পথেই দেখা মিলবে উপমহাদেশের সর্ববৃহৎ চা বাগান মালিনী ছড়া। চাইলে আমাদের মতো করে ঘুরে যেতে পারেন এই বাগানটিও। আমরা যাচ্ছি এখন সেই বিছানাকান্দি যাওয়ার জন্য, যেখান থেকে ট্রলার পাওয়া যায় সেখানে, আর আমরা মাঝখানে নেমেছিলাম এই চা বাগানে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু চায়ের বাগান। আমরা এখন একে একে সবাই বের হয়ে পড়ছি, আর আমাদের লেগুনা, জুনাধের লেগুনা ওই যে। মালিনী ছড়া চা বাগানে কিছুটা সময় কাটে আমরা এখন রওনা দিচ্ছি সেই পীরের বাজারের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে যার দূরত্ব আনুমানিক 65 কিলোমিটার, চাইলে পীরের বাজার সংলগ্ন হাজারপার ঘাটেও আপনারা চলে যেতে পারেন। সাধারণত এই দুই ঘাট থেকে সবকয়টি ট্রলার চলাচল করে বিছানাকান্দি এবং পান্থুমায়ের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা চলে আসলাম সেই ট্রলার ঘাটে, আর যেখান থেকে আমাদেরকে ট্রলার নিয়ে যেতে হবে সেই বিছানাকান্দি এবং পান্থুমাই। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পর্যটক এসেছে, আর এই সেই ট্রলার, এক প্রকার ট্রলার বোঝাই করে কিন্তু সবাই যাচ্ছে। নৌকা ভাড়া এখানে কীরকম? একবারে ফিক্সড, যেটা পান্থুমায় যাবে মানে বিছানাকান্দি আর পান্থুমাই তো যান আপনারা এখান থেকে। জি, কতক্ষণ লাগে এখান থেকে যেতে? পান্থুমায় যেতে ঘন্টার উপরে লাগে। এক ঘন্টার উপরে? হ্যাঁ। একটা ট্রলারে কতজন উঠতে পারে? ট্রলারে তো উঠতে পারে মানে 10-15 জন উঠতে পারে, কিন্তু এক গাড়িতে যা আসে তা এইখান থেকে নিয়ে যায়।
আমাদের এই সেই ভেতরে নৌকার অবস্থা। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে চেয়ার আছে, বসার স্পেস আছে। তো আমরা এই নৌকাটি আপনার 2200 টাকা দিয়ে ভাড়া করেছি। উনি আমাদেরকে বিছানা কান্দি এবং পান্থমাই ঘুরিয়ে আবারও এই ঘাটে নিয়ে আসবেন। এই জন্য আমরা পীরের বাজার থেকে অবশেষে একটি ট্রলার রিজার্ভ করি 2200 টাকায়। এই চুক্তিতে তারা আমাদের বিছানা কান্দি এবং পান্থমাই ঘুরিয়ে আবারও এই ঘাটে নিয়ে আসবে। এখানকার ট্রলার ভাড়া সাপ্তাহিক বন্ধের দিন এবং পর্যটকদের চাহিদার উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। অবশ্যই ট্রলার দামাদামি করে নেওয়ার আগে কয়টি স্পটে যাবেন এবং প্রত্যেকটি স্পটে কতক্ষণ সময় নেবেন, এই বিষয়গুলো নৌকা চালকের সাথে স্পষ্টভাবে আলোচনা করে নেবেন। আমাদের নৌকা ইতিমধ্যে ছুটে চলছে বিছানাকান্দির উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টার মতো। বিছানাকান্দির যত কাছাকাছি যেতে থাকবেন ততই মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো যেন আপনাকে আপন করে নিতে চাইবে। তবে দুদেশের মানচিত্রের বেড়া জালে এই সৌন্দর্য দূর থেকেই উপভোগ করার মধ্যেই পর্যটকদের সীমাবদ্ধ থাকতে হয়। দুপুর 11:33 বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সেই ঘাট থেকে বিছানাকান্দি। আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই বিছানাকান্দি। আর আজকে যেহেতু শুক্রবার, ছুটির দিন, যার কারণে কিন্তু অনেক পর্যটক কিন্তু এখানে এসেছে। আর মূলত মেইন আকর্ষণটা কিন্তু সামনের দিকে দোকান রয়েছে। তো এই দোকানে কিন্তু আপনারা যে কোনো প্রয়োজনীয় সকল কিছু কিনতে পারবেন। এবং এখানে খাবার হোটেলও রয়েছে, এই যে দেখছেন এখানে খাবার খাচ্ছে। এখানে গরু আছে, হাঁসের মাংস আছে, রাজহাঁসের মাংস, দেশি মুরগি, ডাল, ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা, সবজি, ডিম। সিস্টেম বলতে প্যাকেজ পার হেড, যেমন আলু ভর্তা, শুটকি ভর্তা, সবজি ফ্রি, বাটাল বলে দেবে এটাও আনলিমিটেড, ওইটাও ফ্রি। এটার সাথে কমপ্লিট খাবার আপনার হাঁসের মাংস 120 টাকা, দেশি মুরগি 120 টাকা, ছোটো মাছ 120 টাকা, ট্যাংরা মাছ 100 টাকা, তারপর আপনার গরু মাংস 120 টাকা, ডাল ভাত আলু ভর্তা শুটকি ভর্তা সবজি সম্পূর্ণ সহ। সিলেটের এই বিছানাকান্দি অনেকটা সাদা পাথরের মতো। তো আপনার যারা সাদা পাথর গিয়েছেন তারা জানবেন এই সেই বিছানাকান্দির মূল আকর্ষণ। সামনে কিন্তু অনেকেই গোসল করে, আর এখানে ফটোগ্রাফার আছে ছবি তুলছে। আর দূরে দেখতে পাচ্ছেন সব মেঘালয়ের পাহাড়গুলো। তো এখানে কিন্তু আজকে প্রচণ্ড গরম, হালকা যদি বৃষ্টি হতো তাহলে হয়তো ব্যাপারটা আরও জমত। বন্ধুরা, আমি এখন আছি সেই সিলেটের বিছানাকান্দিতে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ভারতের সব মেঘালয় পাহাড়গুলো। আর এদিকে সবাই কিন্তু গোসল করছে, সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছে এখানে। বিছানাকান্দি সিলেটের গোয়াইনহাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। এটি মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতো একটি পাথর কেয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে। সেই সাথে মেঘালয়ের পাহাড়ে খাঁজে থাকা সুউচ্চ ঝর্ণা বিছানাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা। প্রথম দেখায় যে কারো মনে হবে এটি যেন এক পাথরের বিছানা। বিছানাকান্দিতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় কাটে। আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের সেই ট্রলারে, তারপর আমরা রওনা দিব পান্থমাইয়ের উদ্দেশ্যে। ট্রলার চালক যিনি আছেন উনি বলল এখান থেকে পান্থমাই যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি, আর এখন সময় 12:20। দেখছেন চারপাশে মানুষ, রোদ এই কমছে এই বাড়ছে, আর পিছনেই মেঘালয়। ভালোই লাগলো। বিছানাকান্দিতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় কাটে। আমরা এখন ট্রলারে করে রওনা দিচ্ছি পান্থমাইয়ের উদ্দেশ্যে। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টার মতো। যাত্রাপথের এই দীর্ঘ সময়টুকু নৌকায় বসে দুপাশের নয়নাভিরাম দৃশ্য দেখা এবং বিশ্রাম নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আপনারা চাইলে এই রুটে ভ্রমণের ক্ষেত্রে বিছানাকান্দি, পান্থমাই ঝর্ণা এবং লক্ষণছড়া একই সাথে ঘুরে যেতে পারেন। বেশিরভাগ পর্যটক এই বিষয়টি সম্পর্কে অবগত নয়, তাই লক্ষণছড়াটা মিস করে যায়, যেমনটা আমরাও। মনে রাখবেন, বিছানাকান্দি বা পান্থমাই ভ্রমণের উপযুক্ত সময় কিন্তু এই বর্ষাকাল। পানির প্রবাহমান কম থাকলে অনেক সময় পান্থমাই যাওয়াটা নৌকায় করে কষ্টসাধ্য হয়ে যায়। তাই বছরের অন্যান্য সময় আসতে চাইলে হাদারপাড় থেকে হেঁটে বা বাইকে করে বিছানাকান্দি যেতে পারবেন। তবে যেভাবেই আসুন না কেন, দূরের সুউচ্চ পাহাড়গুলো আপনার এই ভ্রমণে এক নতুন মাত্রা যোগ করবে, যা দেখতে দেখতে কখন যে আপনি পান্থমাই চলে আসবেন টেরই পাবেন না। দুপুর 2টা বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম বিছানাকান্দি থেকে সেই পান্থমাই।
সামনে দেখতে পাচ্ছেন এই যে পান্থমায় ঝর্ণা, এটা বাংলাদেশের মধ্যে না, এটা কিন্তু ভারতের মধ্যে পড়েছে। এখন এখান থেকে সম্ভবত নৌকায় করে খুব কাছাকাছি যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন সব ট্রলারগুলো সবাই এখানে এসেছে। তো আমরা এখন সামনে যাচ্ছি, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশ থেকে এই ঝর্ণার নাম পান্থমায় ঝর্ণা, কিন্তু আপনি যখন মেঘালয় থেকে যাবেন তখন এই ঝর্ণার নাম বড়হিল ঝর্ণা। আগে এখানে কিন্তু আপনারা নৌকায় করে ঝর্ণা খুব কাছাকাছি চলে যাওয়া যেত, কিন্তু বর্তমানে এই নৌকা চলাচল বন্ধ রয়েছে এখানে। তো এখন আক্ষেপ মেটানোর কোনো উপায় নেই, এই দূর থেকেই দেখতে হবে আমাদের সেই ঝর্ণা। পান্থমায় ঝর্ণায় বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন রওনা দিচ্ছি সেই পীরের বাজার ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের আজকের দিনের ট্রলার যাত্রা শুরু হয়েছিল। সব কিছু ঠিক থাকলে ঘাটে পৌঁছাতে সময় লাগবে ঘণ্টাখানেকের মতো। আমরা এখন আবারও ফিরে এসেছি সেই চেয়ারম্যান বাড়ি ঘাটে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোটেল রয়েছে, খাবার হোটেল। তো আমরা এখন এখানে আমাদের দুপুরে খাবারটা খেয়ে ফেলবো, যদিও অলরেডি 3:30 বেজে গিয়েছে, প্রচণ্ড রোদ। তো আমরা খেয়ে দেখি আর কোন স্পটটা ঘোরা যায়, যে কোনো একটা স্পট ঘুরবো আমরা। আর এই সেই রেস্টুরেন্টে আজকে আমরা ঢুকবো, কুমিল্লা রেস্টুরেন্ট। পীরের বাজার সংলগ্ন একটি ছোটোখাটো রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারের পর্ব সেরে আমরা এখন রওনা দিচ্ছি আগুন পাহাড়ের উদ্দেশ্যে। এটি আমাদের আজকের সিলেট ভ্রমণের শেষ স্পট হতে যাচ্ছে। গত 66 বছর ধরে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পাহাড়ের ফাটল দিয়ে বের হয় গ্যাস। আশ্চর্যজনক এই ব্যাপারটি দেখতে কিছু কিছু পর্যটক এই জায়গাটিও বেছে নেয় ভ্রমণ তালিকায়। সন্ধ্যা 6:56 বাজে আর আমরা আসলাম মাত্র আগুন পাহাড়। এটি আমাদের একদিনের সিলেট ভ্রমণের শেষ স্পট। তো চারপাশে অন্ধকার, এখন আমাকে দেখবেন না। এখন আমরা যেখানে যাচ্ছি আগুন পাহাড়, সেখানে আগুন দেখবেন শুধু। আগুন পাহাড় দেখা শেষ করে আমাদের রিজার্ভ করা লেগুনাতে করে আমরা এখন রওনা দিচ্ছি মাজার এলাকার দিকে। সন্ধ্যা থেকে আগত পর্যটকদের কারণে জমজমাট হয়ে ওঠে এখানকার চারপাশ। সিলেটে থাকার জন্য এখানেই আপনারা ভালো মানের বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন। তবে আমাদের ট্যুরটি যেহেতু একদিনের, তাই রাতের খাবারের জন্য চলে গিয়েছিলাম পাঁচ ভাই রেস্টুরেন্টে। সেখান থেকে খাবারের পর্ব সেরে রাতের বাসের জন্য আমরা চলে যাই হুমায়ুন চত্বরে। সেখান থেকে ফ্রেশ হয়ে রাত 11:00 বাসে সবাই উঠে পড়ি। আমাদের একদিনের সিলেট ভ্রমণ গল্প ছিল এতটুকুই। গুরুত্বপূর্ণ সকল তথ্য পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।